আবারও সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে জ্যামার ফর অ্যাপ্লিকেশন ইউজ করে আমরা লিস্ট ভিউতে আমরা সার্চিং ইমপ্লিমেন্ট করতে পারি। অলরেডি আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি আমার অ্যাপ্লিকেশনটা রানিং, অ্যান্ড সাথে আমি এখানে তিনটে ডাটা দেখতে পাচ্ছি আমার লিস্ট ভিউতে। আমি এখানে সার্চ করতে পারি, ওকে আমাদের সার্চ করে দেখি। সাপোজ আমি এখানে নোমান দিয়ে যদি সার্চ দিই, নোমান চলে আসে, যখন আমি এটা কেটে দিই সব ডাটা আবার আগের অবস্থায় চলে আসে। পাই আমরা দেখলাম সার্চিং কীভাবে করতে হবে, সার্চিংয়ের যে ব্যাপারটা ছিল আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখিয়েছিলাম। যদি কেউ এই টিউটোরিয়াল নতুন হয়ে থাকেন, এখনও পর্যন্ত সার্চিং নিয়ে কাজ করেনি, আমি অফকোর্স তাদের জন্য বলবো আপনারা চাইলে সার্চিং নিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন, টিউটোরিয়ালটা ভালো করে দেখে নেবেন, তাহলে আপনারা ইজিলি সার্চিং কীভাবে করতে হয় লিস্ট ভিউতে আপনারা বুঝে যাবেন। ওকে, তো আজকে টিউটোরিয়ালটা যেটা হচ্ছে, সাপোজ ধরেন আমার এখানে অনেকগুলো ডাটা আছে লিস্ট ভিউতে, এখানে তো আমার এখানে জাস্ট তিনটে ডাটা, অনেক যখন আমাদের অনেক ডাটা হবে লোড নিতে একটু টাইম নিতে পারে। তো ইউজারকে যদি আমি একটা ইন্ডিকেশন দিব যে যদি লোড নিতে টাইম নেয় ততক্ষণ পর্যন্ত আমার এখানে একটা রিফ্রেশ ভিউ অথবা লোডিং লোডিং হবে, ইউজার যাতে দেখে বুঝতে পারে যে ডাটা লোড হচ্ছে। তো অনেক ডাটা বাট আমি কোনো ইন্ডিকেশনই দিচ্ছি না ইউজারকে, তো ইউজার বুঝবেও না যে আসলে ডাটা লোড হচ্ছে বা কোনো কিছু প্রবলেম হচ্ছে বা নেট নাই, এরকম ও বুঝতে পারবে না ইউজার। ইউজারকে বোঝানোর জন্য যদি ডাটা আসতে একটু লেট হয় তখন আমরা ততক্ষণ পর্যন্ত ওকে লোডিং দেখাবো যে লোডিং হচ্ছে, এটাকে বলে রিফ্রেশ, তো রিফ্রেশিংটা দেখাবো, লোডিং দেখাবো, যে মাইনের পাশে এটাকে রিফ্রেশ বলে, আমরা এই লোডিং ট্যাবটা দেখবো, যখন ডাটা লোড হয়ে যাবে তখন আমরা সেটাকে সরাই ফেলবো। ওকে চলেন তাহলে আমরা শুরু করে দিই সেটা আমরা কীভাবে করতে পারবো। আমি চলে আসলাম আমার এক্সাম্পল করে, এই স্টুডেন্ট লিস্ট পেজ ডট এক্সাম্পল। এই এক্সাম্পলের মধ্যে একটা অপশন আছে ইজ রিফ্রেশিং, এই ইজ রিফ্রেশিংটা বাই ডিফল্ট হচ্ছে ফলস থাকে। বাই ডিফল্ট যদি আপনি ইজ রিফ্রেশিং ইউজ না করেন এটা বাই ডিফল্ট ফলস থাকে। এটাকে আমি ট্রু করে দেবো, ইজ রিফ্রেশিং, এই রিফ্রেশিংটা আসলে ট্রু করে দিচ্ছি। এই রিফ্রেশিংটা যখন আমি ট্রু করে দিব, যখন এই পেজটা রান করবে তখন রিফ্রেশিং হওয়া শুরু করবে। ওকে, আমি এখানে ইজ রিফ্রেশিং ট্রু করে দিলাম, আমার একটু ক্লোজ করে অ্যাপ্লিকেশনটা রান দিব, আমি আবার অ্যাপ্লিকেশনটা একটু রান দিব। তো এই অ্যাপ্লিকেশন রান হয়ে গেল, তো আমি এখানে ইজ রিফ্রেশিং কাজ করতেছে, পাই আমি দেখলাম আমার ইজ রিফ্রেশিং কাজ করতেছে স্টিল নাও। আমি একটু ব্যাক করে ওপেন করার ট্রাই করি, আমি ওপেন করলাম। প্রথমে যখন ওপেন হয় ইজ রিফ্রেশিং শুরু হয়ে যায়, ডাটা লোড হয়ে যাওয়ার পরও আমার ইজ রিফ্রেশিং চলতেই থাকে, চলতেই থাকে, বাট এটা ডাটা যখন লোড হয়ে যায় তখন আমার এই রিফ্রেশিংটা অফ হচ্ছে না বা লোডিংটা অফ হচ্ছে না। যখন আমার সব ডাটা লোড হয়ে যাবে তখন আমি এই রিফ্রেশিংটা চাই না। ওকে, আমি ততক্ষণ পর্যন্ত চাই যতক্ষণ পর্যন্ত আমার সব ডাটা লোড না হয়। এখনও পর্যন্ত ধরুন লোডিং হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার রিফ্রেশিংটা দেখাবো, লোড কমপ্লিট হয়ে গেছে তখন আমার রিফ্রেশিংটা রাখবো না। ওকে, এই রিফ্রেশিংটা আমরা যদি ইগনোর করতে চাই লোড হওয়ার পর তখন আমরা কী করবো, সাপোজ আমি চলে আসলাম আমাদের স্টুডেন্ট লিস্ট পেজ ডট এক্সএমএল ডট সিএস ফাইল আছে সেখানে, আমরা যে ডাটাগুলো লোড করি ডাটাগুলো আসলে লোড করি হচ্ছে আমাদের এই যে একটা মেথড আছে অন অ্যাপিয়ারিং, এই মেথডটার থ্রুতে। ওকে, এই মেথডটা ইউজ করি আমরা আসলে আমাদের ডাটাগুলো লোড করি। এখানে আমি কি করি, ডাটাবেস থেকে সব স্টুডেন্ট নিয়ে আসি এবং প্রথমে আইটেম সোর্সটাকে নাল করে দিই, দেন আমি নতুন আইটেম সোর্সে আমার লিস্টটাকে দিয়ে দিই। এই লাইনে আমার যেটা হয়, এই লাইনটা যখন এক্সিকিউট হয়ে যায় তখন আমার আইটেম সোর্স একদম ফুললি পেয়ে গেছে। ওকে, আইটেম সোর্স যখন আমার পেয়ে যায় তখন আমি যেটা করব, আমার ওই যে রিফ্রেশিংটাকে ফলস করে দিব, যেহেতু ডাটা সোর্স পেয়ে গেছে এখন আর আমার আসলে রিফ্রেশিংটা দরকার নাই। এইটার জন্য আমাকে যেটা করতে হবে, অফকোর্স আমি আমার যেই লিস্ট ভিউ আইটেম, সেই লিস্ট ভিউ আইটেমটার নাম, তো নামটা আমি ইউজ করব, নাম ধরে ডট দিয়ে ইজ রিফ্রেশিং জাস্ট ফলস, ইজ রিফ্রেশিংটাকে আমি ফলস করে দিব। ইজ রিফ্রেশিংটাকে ফলস করে দিলাম, কখন ফলস করলাম, যখন আমি ডাটা সোর্সে ডাটা দিয়ে দিলাম, ডাটা দেওয়ার পর তার মানে আমার ডাটা সোর্সে সব ডাটা দিয়ে দিলাম, তারপর আমি ফেরকে ফলস করে দিলাম।
এবার আমি একটি অ্যাপ্লিকেশনটা রান দিলাম। ওকে, আমি একটু ক্লোজ করে ওপেন করব, অ্যাপ্লিকেশনটা রান হয়ে গেছে, আমি আবার ওপেন করলাম। তো ততক্ষণ পর্যন্ত ও আমাকে রিফ্রেশিং ভিউটা দেখায়, আমি আবার যদি দেখি, দেখেন একটু কুতু দেখাইছে, তারপর চলে গেছে ডাটা, আমার আর্লি চলে আসছে। আমি আরেকটা ডাটা সেভ করা ট্রাই করব। তো এমডি সাইন gmail.com একটা জাস্ট ডাটা দিয়ে জাস্ট এন্ট্রি করব, এন্ট্রি করলাম, ডাটা সেভ হয়ে গেল, আমি ব্যাকে চলে আসলাম। তো ডাটা সেভ হয়ে গেল, রাইট? আমি এবার অনেক চারটা ডাটা হয়ে গেল, দেখেন আমাকে অল্প একটু সময়ের জন্য সেটা দেখায়। আমি আবার ক্লোজ করে রান দিব, যাতে আমরা ভালো করে বোঝার ট্রাই করবো। যদি অনেক ডাটা হয় তখন আসলে এটা মানে ইজিলি আপনি বুঝতে পারবেন, বা অল্প ডাটা দিয়ে খুব বোঝা যায় না ভালোভাবে। ওকে, তো বেশি ডাটা হলে, যেহেতু ডাটা বেজে থেকে ডাটা ফেচ করতে একটু টাইম লাগবে, ততক্ষণ পর্যন্ত আপনার এই রিফ্রেশিংটা দেখেন, এখানে এখন আমার ওপেন হলো, আমার রিফ্রেশিংটা হচ্ছে, যখন ডাটা লোড হয়ে গেলো তখন রিফ্রেশিংটা চলে গেছে। অ্যাপ্লিকেশনটা যখন আমরা প্রথমে রান দিই তখন ইজিলি বুঝতে সুবিধা হয়। ওকে, যদি ডাটা আপনার বেশি হয় তখন আপনি ইজিলি বুঝতে পারবেন, ইউজার বুঝতে পারবে যে আসলে এখন লোডিং হচ্ছে, তার মানে ডাটা আসতেছে, যখন ডাটা সব লোড হয়ে যাবে তখন রিফ্রেশিংটা অফ হয়ে যাবে। এই ছিল আমাদের এই টিউটোরিয়ালে, আমরা দেখলাম কীভাবে জ্যামাইন ফর্ম অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি লিস্ট ভিউতে আপনি রিফ্রেশিং অথবা লোডিং ইন, আমরা দেখলাম আসলে কীভাবে আমরা রিফ্রেশিং অথবা লোডিং জ্যামাইন লিস্ট ভিউতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো পরবর্তীতে আমরা যেটা ইমপ্লিমেন্ট করবো, খুব মজার একটা টপিক, সেটা হচ্ছে স্পুল টু রিফ্রেশ। তো স্পুল টু রিফ্রেশ মানে কি, যখন আমরা আসলে লিস্ট ভিউকে টান দিব তখন আসলে এই পেজটা রিফ্রেশ নেবে, এটাকে বলে স্পুল টু রিফ্রেশ। ওকে, তো সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন, আল্লাহ হাফেজ।